পাঁচ বছর আগে তো এই কলকাতায় নির্বাচনের প্রাককালে উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির গুন্ডারা ভেঙেছিল। ক্ষমা চেয়েছে একবার? ক্ষমা চেয়েছে? বাংলার মানুষের টাকা আটকে দিয়েছে, ক্ষমা চেয়েছে? বিজেপির নেতারা শিখ ভাইদের খালিস্তানি বলছে, প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছে? চেয়েছে? প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আর সব থেকে বড় দুর্নীতিগ্রস্তটা তার পাশে বসে আছে, এটা মোদির গ্যারেন্টি। আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলবো, আমি খালি এটুকু বলবো যে আগে আমাদের দেশে কেউ যদি চুরি করত বা খুন করত, বিচারপতিরা তাদের জেলে পাঠাত। আর আজকে মোদিজির ভারতবর্ষে চোরেরা খুনিরা বিচারপতিদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানাচ্ছে। এর বিরুদ্ধে জবাব দেবেন না? দেবেন না? তৃণমূলের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপি সিপিএম বাংলার অধীর চৌধুরীর নেতৃত্বে থাকা কংগ্রেস তার সাথে মিডিয়ার একাংশ, বিচার ব্যবস্থার একাংশ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অমুক বাবু, তমুক বাবু সবার সাথে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের দৃঢ় বিশ্বাস যে এই লড়াইয়ে আমরা জিতব, তার কারণ মানুষ আমাদের সাথে। কে জিতবে, বাংলা বিরোধীরা না মামাটি মানুষ? কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, দিদি না মোদি? কার পক্ষে থাকবেন, উন্নয়ন না অনাচার? কার পক্ষে থাকবেন, যে ভাষণ দেয় না যে রেশন দেয়? কার পক্ষে থাকবেন? দুয়ার তুলে বলুন, বাংলার গর্জন, বাংলার গর্জন, বাংলার গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, আরো জোরে, জনগণের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন। আমি খালি একটা কাগজ আপনাদের দেখাবো। দুদিন আগে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ভাষণ দিতে এসে বলেছিলেন বাংলায়, আচ্ছা এটা স্টেজ থেকে বলি তাহলে ভালো করে শোনা যাবে, বাংলা মাথা নত করবে না, এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়বো। আমি খালি একটা, আমাদের নেত্রী চলে এসছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, তার কথা শোনার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন। ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী তিন দিন আগে সভা করতে এসে বারাসাত থেকে, কৃষ্ণনগর থেকে, উনি বলে গেছেন যে গত তিন বছরে উনি 42,000 কোটি টাকা বাংলার আবাসের জন্য পাঠিয়েছেন। এখানে আমি একটা চিঠি আপনাদের সামনে তুলে ধরছি, চিঠিটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 14 ডিসেম্বর 2022 সালে কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছিল। আমি আবার বলছি, তারিখটা লিখে রাখবেন, 14 ডিসেম্বর 2022।
আর আজকে আমরা রয়েছি 2024-এর মার্চ মাসে, প্রায় দেড় বছর হয়ে গেল, নেই নেই করেও তো প্রায় 15 মাস হয়ে গেল। গত 3 বছরে নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করতে পারে 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ আর 23-24 অর্থবর্ষে আবাসের একটা টাকা কেন্দ্র সরকার দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, চিরকালীনের জন্য অবসর নেব, আমি এত বড় দায় দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার পদের মর্যাদা সম্মান জানিয়ে বলবো যে পরের বার আপনি যখন বাংলায় আসবেন, এই গত 3টে অর্থবর্ষে আপনার সরকার কত টাকা 100 দিনে দিয়েছে আর কত টাকা আবাসে দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবেন। আর তা যদি না পারেন, বিজেপির যে কোনো নেতা, কেন্দ্রীয় সরকারের যে কোনো সচিবকে আপনি কলকাতায় পাঠাবেন, সংবাদ মাধ্যমরা তো এখন আপনার বন্ধু, চ্যানেল আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন। একদিকে আমার তথ্য থাকবে, মমতা ব্যানার্জির তথ্য পরিসংখ্যান, আর একদিকে আপনার থাকবে দুধ কা দুধ পানি কা পানি, সামনে আসার সাহস আপনাদের নেই, আপনারা মিথ্যে কথা বলছে, যারা মিথ্যে কথা বলছে তাদের থেকে ওয়ারেন্টি নেবেন, গ্যারেন্টি নেবেন? একবার জোর গলায় বলতে হবে, কার গ্যারেন্টি, দিদি না মোদি? জোর গলায় ব্রিগেড যেন উত্তাল হয়ে বলে, দিদি না মোদি? আরো জোরে, দিদি না মোদি? আরো জোরে, দিদি না মোদি? দুহাত তুলে বলুন, দিদি না মোদি? বাংলার পক্ষে না বাংলার বিরুদ্ধে? বাংলার পক্ষে না বাংলার বিরুদ্ধে? বাংলার পক্ষে না বিরুদ্ধে? জনগণের গর্জন, জনগণের গর্জন, বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বহিরাগতদের, চক্রান্তকারীদের, লাঞ্ছনাকারীদের, ষড়যন্ত্রকারীদের, বহিরাগতদের, বাংলা বিরোধীদের, আরো জোরে বলুন, বহিরাগতদের, আরো জোরে, বহিরাগতদের। দেখি তো এই স্টেজে তো আমি দাঁড়িয়ে আছি, আপনারা আওয়াজ শুনুন তো, স্টেজটা কাঁপে কিনা দেখি একটু, জোরে বলুন বিসর্জন, আরো জোরে, বহিরাগতদের, বহিরাগতদের, আওয়াজ তুলে বহিরাগতদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের। আমাদের নেত্রী বক্তব্য রাখবে, তার আগে একটা ছোট্ট 10 মিনিটের ভিডিও আপনাদের দেখাবো। আমি যে কথাগুলো বলি হয়তো কেউ বিশ্বাস করবে, কেউ অবিশ্বাস করবে, ছবি মিথ্যে কথা বলে না, আর আপনারা সামনে যেটা দেখবেন সেটা মিথ্যে নয়। আমি আপনাদের 10 মিনিটের একটা ভিডিও দেখিয়ে আপনাদের জানাবো যে কীভাবে এরা বাংলাকে ষড়যন্ত্র করে ভাতে মারতে চাইছে। আমাদের মুখ্যমন্ত্রী না থাকলে, আমাদের জনদরদী সরকার যদি না থাকতো, এরা বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত নিয়েছে। তারপরেও আমাদের রাজ্যের সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প দুয়ারে সরকারের মাধ্যমে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। কখনো ইচ্ছা হলো আধার কার্ড ক্যান্সেল, কখনো ইচ্ছা হলো প্যান কার্ড আর আধার কার্ডের লিঙ্ক করে 1,000 টাকা তুলে নিয়ে যাচ্ছে। একদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্কের নাম করে বিজেপি সরকার আপনার থেকে 1,000 টাকা নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়িয়ে আপনাদের 1,000 টাকা দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর একবার শেষবার জিজ্ঞেস করব, বলুন কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি? দুহাত তুলে, কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি, কার গ্যারেন্টি? জয় বাংলা, 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 জয় বাংলা। লড়াইয়ের ময়দানে লড়ে নেব, আর আগামী দিনও তৈরি থাকো বিজেপির বন্ধুরা, মাঠে খেলা হবে, তৈরি থাকো, উৎখাত করে পদ্ম ফুল উপড়ে ফেলা হবে আর জোড়া ফুলের মেলা হবে, মানুষ আগামী দিন জবাব দেবে,
তৈরি থাকো। জনগর্জন কি আজকে খালি একটা ট্রেলার দেখালাম, সিনেমাটা নির্বাচনে বাংলার আপামর জনসাধারণ দেখিয়ে দেবে।